যে বলেছে আওয়ামী লীগ কাপুরুষের দল, উনি নিজেই কাপুরুষের মানুষ, উনিই কাপুরুষ। আওয়ামী লীগ কাপুরুষের দল নয় এই কারণে, আওয়ামী লীগ যদি কাপুরুষ হতো তাহলে স্বাধীনতা সংগ্রাম এনে দিতে পারতো। এত সহজ দল পরিচালনা করা, শেখ হাসিনা গত 15 বছরে তার সুযোগ্য নেতৃত্বে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কার সাথে কথা বলছেন আপনি? মনিরুজ্জামান মনিরের সাথে কথা বলছেন? এটা এমন কেউ সাথে কথা বলছেন নয়। আমরা এটা জানি, এই আন্দোলনের মধ্যে থেকে আমাদের জন্ম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিভাবে ছাত্র দল বিএনপি নির্মম নির্যাতন করেছে, তার মধ্যে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর কথা বলেছি, তার মধ্যে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলেছি, তার মধ্যে দাঁড়িয়ে আইনের শাসনের কথা বলেছি। কাপুরুষের শব্দ আওয়ামী লীগের সাথে যায় না। রাজাকার, মুসলিম লীগ, আলবদর আফসা, রাজাকারের সন্তান, কখনো দাসদের পিছনে চলেছে, কখনো এখন বিএনপি 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বৈরশাসক জিয়ার কাছে গিয়েছে, জামাত, নেতাম ইসলাম, মুসলিম লীগ, এদের সমন্বয়ে একটি দলের নাম হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ যদি কাপুরুষ হতো তাহলে 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করার পর 30শে মার্চ বেগম খালেদা জিয়ার আন্দোলনের পতন ঘটেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের দেশের সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্য থেকে আওয়ামী লীগের বিকাশ ঘটা, সেলিম সাহেবদের ওই বিকাশ ঘটে নাই, ওটা টেলিভিশনের পর্দায় বলতে পারে। জাতীয় পার্টি নেতারাই ওনাদেরকে কাপুরুষ বলে, আওয়ামী লীগের বলা দরকার নেই। অতএব আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করার আগে হতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে মান অভিমান থাকতে পারে। যখন কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকার কারণে অনেক রকমের ইস্যু কাজ করে, সেই সব জায়গায় চাওয়া পাওয়ার কারণে মান অভিমান থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে কথা বলার সময় দল নয়, এটা কোনো স্বৈরতান্ত্রিক পরিবেশের মধ্যে থেকে আওয়ামী লীগের জন্ম নয়। আওয়ামী লীগের জন্ম এদেশের মাটি ও মানুষের মধ্যে থেকে, ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য আওয়ামী লীগের জন্ম নয়। সেলিম ভাই, আপনারা ছোট্ট একটা দল করতে গিয়েছিলেন, এটা ব্যক্তিগত ভাবে নিয়েন না, কর্নেল অলির সাথেই তো ঘর করতে পারলেন না। এত সহজ দল পরিচালনা করা, শেখ হাসিনা গত 15টি বছরে তার সুযোগ্য নেতৃত্বে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট ভিউজ, এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফেসবুকের কমেন্টের মধ্যে থেকে যদি মনে হয় যে আওয়ামী লীগের অবস্থান শেষ, এটাই হলো আপনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। ফেসবুক নয়, নিজের বিবেককে প্রশ্ন করো, বাংলাদেশ কোথায় ছিল আর বাংলাদেশ কোথায় আছে? 2006 সালে বাংলাদেশ অর্থনৈতিকভাবে গোটা দুনিয়ায় ছিল 60তম অর্থনৈতিক দেশ, আজকের বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ। মিস্টার সেলিম, আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশের চট্টগ্রাম ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন আপনি। আপনি আজকের লুটের কথা বলেন, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বান্ধব সরকার, এই সরকার লুট এবং পার্সেন্টেজ, এগুলো তো হাওয়া বপন করেছিল এদেশের মানুষদেরকে অর্থ আত্মসাত করা, ব্যবসা করার জন্য 10% কত কে ছিল? FBI তদন্ত করতে বাংলাদেশে এসেছিল, কাদের পক্ষে কথা বলে, কাদের পক্ষে ওকালতি গুলো করে, যারা মানি লন্ডারিং করেছিল, সিঙ্গাপুর আদালত 10 বছরের জেল দিয়েছিল, 10 কোটি টাকা জরিমানা করেছিল, তাদের পক্ষে কথা বলার কোনো যৌক্তিক জায়গা আছে বাংলাদেশে? এটা কার সাথে কথা বলছে আপনি? মনিরুজ্জামান মনিরের সাথে কথা বলছেন? এটা এমন কেউ সাথে কথা বলছেন নয়। আমরা এটা জানি, এই আন্দোলনের মধ্যে থেকে আমাদের জন্ম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিভাবে ছাত্র দল বিএনপি নির্মম নির্যাতন করেছে, তার মধ্যে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর কথা বলেছি, তার মধ্যে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলেছি, তার মধ্যে দাঁড়িয়ে আইনের শাসনের কথা বলেছি। কাপুরুষের শব্দ আওয়ামী লীগের সাথে যায় না। প্রধানত সকল পলিটিক্যাল পার্টি যাদের জন্ম হয়েছে ক্ষমতার মধ্যে থেকে, ক্ষমতা ভোগ বিলাসের জন্য, তাদের কাপুরুষের দল হইলেন আপনারা। আপনার দেশে বেগম জিয়ার যে দলের নেত্রী আপনার এক সময় ছিল, এখন জোট নেত্রী, তার জন্য তো আজকে আইনি লড়াই করতে যাচ্ছেন না, তার মানে ওনাকে পুঁজি করে মানুষের সেন্টিমেন্ট পক্ষে আনতে চাচ্ছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভাবে যদি রূপ দিতে চান, আজকে এই নির্বাচনী ব্যবস্থাকে ভঙ্গ করেছে, মিস্টার কলিগুল লেখেন আছে, ওনাকে বলতে হবে। এই যে তত্ত্ব দর্শকের প্রশ্ন করা আজকে বলেন প্রশ্ন, সেই 95 সালে বেগম খালেদা জিয়া বলেছে, কেউ হচ্ছে না করলে আমি একা করবো, নিরপেক্ষ ব্যক্তি বলে কেউ নেই। এই তত্ত্ব দর্শকের বিএনপি করেছে 75 থেকে 90, 15টি বছর, 2-2টা স্বৈরশাসকের পর আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম, সেলিম দুলাল, রাউফুন বসুনিয়া, ডাক্তার মিলনের রক্তের মধ্যে থেকে যে গণতান্ত্রিক ধারা, সেই ধারাকে চপেটাঘাত করেছিল বেগম খালেদা জিয়া প্রথম।
মাগুরা উপর নির্বাচনের মধ্য থেকে, ধানমন্ডি মোহাম্মদপুরের মধ্য থেকে, তার মধ্য থেকে এই প্রথম বিশ্বাসঘাতকতা করেছিল বেগম জিয়া। যে তত্ত্বাবধায়ক স্প্রিট বাংলাদেশের স্বাধীন হওয়ার পর একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতান্ত্রিক পন্থা আসার পরে 2001 সালে পহেলা অক্টোবর নির্বাচনে একদম সঠিক সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর করেছিল। বাংলাদেশে বিএনপি কোনদিন সেই ক্ষমতা হস্তান্তর করেছিল? 96 সালে করেনি, 2006 সালে করেনি। ইয়াজ উদ্দিনের মধ্য দিয়ে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে প্রপোর্শন ছিল সেগুলো মেনটেন না করে ইয়াজ উদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং রাষ্ট্রপতি হয়েছিল। এদেশে হাসানকে কেম হাসানকে তত্ত্বাবধায়ক প্রধান করার জন্য বয়স বাড়িয়েছিল প্রয়াত মরহুম ব্যারিস্টার মধুধম মিত্রা। এই যে ব্যাড ইন্টেনশন গুলো, এগুলো কে করেছিল? বিএনপি করেছিল। বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক পন্থা আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগের সাথে যায় না। আওয়ামী লীগের কি রাজনৈতিক দল? শুধুমাত্র এই বাংলাদেশে নয়, এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার অন্যদের মতন আমাদের বেড়ে ওঠা নয়, আমাদের বেড়ে ওঠা সংগ্রাম করার মধ্য থেকে। যখন সিএসি ছিল একজন ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, তার জন্য কিন্তু দেশে রাজনীতি করি নাই, গণতন্ত্রের জন্য করেছি, আইনের শাসনের জন্য করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার বাস্তবায়নের জন্য করেছি। আপনারা করেছেন ক্ষমতা হালুয়া রুটির জন্য। সে কারণে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি নির্বাচনী ব্যবস্থাকে ভঙ্গ করার জন্য আজকে 15% ভোটের কথা বলেন, আপনি নির্বাচনে যখন আসবেন না তখন আমার যে ভোটাররা সে উৎসাহ ভোট করেন না, আপনি আসেন আমার সাথে নির্বাচনে, ওপেন ইলেকশনে নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন আপনি পরীক্ষা নিন তারপর প্রশ্ন করেন, পরীক্ষা না নিয়ে প্রশ্ন করতে পারেন না, নির্বাচন অংশগ্রহণ করছেন না। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ইলেকশন করছে, দলের ব্যানারে নয় কিন্তু ইলেকশন করছে, আরিফকে করছে, কুমিল্লায় করছে, কোথায় করে নেয়, এই কথাগুলো অন্তত সেলিম ভাই মারায় না। আমরা আমার নেত্রী শেখ হাসিনা এক সেকেন্ড হাসিনা 94-95 সালে জাতীয় সংসদ থেকে সমস্ত সর্ব দলীয় বিরোধী দলের নেতা হিসাবে পার্লামেন্ট থেকে চলে এসেছিল, তারপর আর পার্লামেন্টে যায় নাই, আন্দোলন করে আমরা ওই দাবি বাস্তবায়ন করে তারপর ক্ষমতা এসেছি। দ্যাট ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বিএনপির সমকক্ষ নেই, এটাই তো আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা। আওয়ামী লীগ যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল পেত, আওয়ামী লীগের যদি শক্তিশালী বিরোধী হিসেবে ন্যাপ থাকতো, সিপিপি থাকতো, তাহলে রাজনীতি হতো। আওয়ামী লীগের বাইরে একটি এন্টি এস্টাবলিশ এন্টি রাজাকার এন্টি 71 ফোর্স, যারা রাজাকার মুসলিম লীগ আলবদর আফসান রাজাকারের সন্তান, কখনো জাসদের পিছনে চলেছে, কখনো এখন বিএনপি 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেটা শাসক জিয়ার কাছে গিয়েছে, জামাত নিজাম ইসলাম মুসলিম লীগ, এদের সমন্বয়ে একটি দলের নাম হচ্ছে বিএনপি। ইট জাস্ট লাইক এ ক্লাব, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি ইজ সামথিং ডিফারেন্ট, তার অতীত ইতিহাস থাকে, তার সংগ্রাম মুখর অতীত থাকে, আপনাদের গুলার কোনো কিছু বিএনপি নেই, আপনাদের নেই। তারপরও গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে সকলের সাথে কথা বলে আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই, প্রতিযোগিতামূলক নির্বাচন চাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দিতে চাই। তার জন্য আপনার কথা শুনবো, আমি স্যারের কথা শুনবো, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার রাজনৈতিক কর্মীও হাসবে যে কি বলে পাগল হয়ে গেছে সেলিম ভাই, আওয়ামী লীগ তিন শাসন ঠিক পাবে না, হাস্যকর এই কথা আপনারা বলেছে। 79 এর পার্লামেন্টে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এই রকমের কুখ্যাত ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স যখন সংসদে খুনি জিয়াউর রহমান পাশ করেছিল, তখন কিন্তু প্রয়াত বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দাঁড়িয়ে বলেছিল একদিন এই ক্ষমতার ধরে যে এটা করলেন একদিন 7 জনে পরিণত হবে। আজকের বিএনপি সেটা কিন্তু 2018 নির্বাচনে 7 জন সংসদ সদস্য পরিণত হয়েছে, এটাকে বলে ভাগ্যের নির্মম পরিহাস। অতএব এই গর্ব করে কথা বলবেন না, যত বড়ই হন মানুষকে সম্মান করে কথা বলেন, সম্মানের মধ্যে থেকে নিজের মহত্ব বাড়ে, আপনার ব্যক্তিত্ব বাড়বে। আওয়ামী লীগের মতন দল আপনি বলতে আছেন এমন ভাবে ছেলে খেলা, মানে আপনি তো ইউ আর নট এ প্লে বয়, ইউ আর এ পলিটিশিয়ান, ইউ আর নট এ জোকার। নাই পায়ের নিচে মাটি নাই, 15% নিচে, 15% নিচে। মিস্টার সেলিম আসেন নির্বাচনে, আপনি আসেন আমি আসি, নির্বাচনে 15% আসে না, 70% ভোট আসে। আপনি যখন 110% ভোট করেছিলেন তখন সেই ভোটের প্রশ্ন করেন, অতএব এই কথা বলার দরকার নেই। এইবার পুলিশে ভোট দেবে না, এইবার পুলিশে ভোট দেবে না, এগুলাকে ভর করে আওয়ামী লীগ রাজনীতি করে না, প্লিজ ভাই, এগুলো আমরা করি না, আওয়ামী লীগের কর্মীরা তো করেই না, এবং এর সংখ্যাটাই বেশি।
অনেক ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার।